নাশকতা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা জামিন শুনানি ছিল, তার জামিন চেয়েছে। আমরা আদালতকে বলেছি যে বিগত 28শে অক্টোবর বিএনপির যে সমাবেশ ছিল, সমাবেশ থেকে সেখানে তাদের যে নেতা কর্মীরা তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তারা নিক্ষেপ করেছে এবং তারা যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বাসভবনকে আক্রমণ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, গেট ভাঙচুর করেছে। মামলাটা এখনো বিচারাধীন আছে, যেহেতু মামলাটা বিচারাধীন আছে এবং নন ভেরিয়েবল অফেন্স, আমরা আদালতকে সেটাই বলেছি যেহেতু এখনো মামলাটা বিচারাধীন এর তদন্তাধীন আছে, অতএব এই মুহূর্তে সে জামিন পাওয়ার হকদার না। আমরা তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি, এখনো সেটা প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি, তদন্ত শেষ হলে তারপরে এটা তারা তারা জামিন চাইতে পারে। এছাড়াও যে জিনিসটা আমরা বলেছি যেহেতু এই ঘটনায় তাদের যে নেতা কর্মীরা যে উশৃঙ্খল আচরণ করেছে, এটা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের নেতৃত্বে এজাহার নামে যারা আসামি আছে তাদের প্রত্যক্ষ মততে, তাদের নির্দেশে, তাদের প্রশ্রয়ে তারা এই তাদের নেতাকর্মী এই কাজগুলি করেছে। তার এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এটা দরকার নেই, তাদের নির্দেশনাই যথেষ্ট। অতএব তারা এই ধরনের নৈরাজ্য তারা সৃষ্টি করেছে, তাদের নেতৃত্বের তাদের নির্দেশের এই কাজটি হয়েছে, এটি আমরা আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করেছে। বিএনপির আইনজীবীরা বলছে যে আদালত আসলে মির্জা ফখরুল ইসলাম প্রভাবমুক্ত না এবং হচ্ছে রাজনৈতিকভাবে বিএনপিকে নির্বাচন থেকে আপনার দূরে রাখতেই তার এই জামিন নামঞ্জুর করা হয়েছে। না, এখানে তো যেটা দৃশ্যমান আপনারা তো দেখেছেন 28 তারিখে কী ঘটনা হয়েছে, অতএব এখানে যে প্রধান বিচারপতির বাসভবন সহ তারা যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, তারা রাজারবাগ পুলিশ হসপিটালে তারা সেখানে আগুন লাগিয়েছে, এগুলো তো দৃশ্যমান সবাই দেখেছে এবং নেতৃত্বের নির্দেশেই এটা কাজটা করা হয়েছে এবং তারা যদি নির্দেশনা না দিত তাহলে এই কাজগুলো হতো না। এখনও যে যে বিভিন্ন এই অবরোধের নামে যে বাসে আগুন দিচ্ছে এটাও তো তাদের নির্দেশে হচ্ছে, নাহলে কোনো কর্মীর ঠেকা পড়ে নাই যে তারা যে বাসে আগুন লাগবে, তাদের নির্দেশে এবং সেখানে অর্থ যোগান দিচ্ছে যার কারণে এই ধরনের ঘটনাগুলি তারা ঘটেছে এবং 28 তারিখের ঘটনা এবং অন্যান্য সময় যে ঘটনাগুলি ঘটেছে নৈরাজ্য সৃষ্টি করেছে এই নেতাদের তাদের নেতৃত্বের তাদের ইন্ধনের কারণে এগুলো হয়েছে। বিচারক যদি আইনি দিকটা বিবেচনা করতেন তাহলে জামিন পেতেন, বিস্ফোরক আইনের মামলা আছে চাপের কারণে তিনি জামিন না না এই ধরনের কোনো চাপ না, এটা যেহেতু এটা নন ভেরিয়েবল অফেন্স, এটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারা তারা এবং অন্যান্য যে ভাঙচুর যেটা করেছে এগুলো নন ভেরিয়েবল অফেন্স, পুলিশের কাজে বাধা দেওয়া, অতএব এই কাজগুলো হয়েছে। নন ভেরিয়েবল অফেন্সে তো জামিন দেওয়ার এখতিয়ার আদালত নাই, অনেক সময় কনসিডার করে অন্য ভিন্ন কারণে, কিন্তু এখানে তো মামলাটা এখনও তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে তারপরে প্রতিবেদন দাখিল করলে বোঝাতে হবে যে কে কতটুকু দোষী কে কতটুকু নির্দোষ।